Hello everyone, this is Abrar Hussain Sojon and welcome back to High School English. In this video, I'll discuss about Unit 12 and the title of this unit is How Far is St. Martin's? মানে এটা হয় এরকম যে St. Martin কত দূরে এই ভিডিওতে আমি লেসন 5 এবং 6 নিয়ে আলোচনা করব আগের ভিডিওগুলোতে আমি আগের লেসনগুলো আলোচনা করেছি সো শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটি সি ট্রাক আছে সি ট্রাক হলো সমুদ্র যান একটি তারপরে একটা মানচিত্র দেয়া আছে বাংলাদেশের এখানে ঢাকা এবং চট্টগ্রাম এবং টেকনাফ এই তিনটা জায়গা চিহ্নিত করা আছে সো আমরা এটা পড়ে দেখি এখানে কি বলা আছে প্যাসেজটাতে সো আমরা যদি পড়া শুরু করি তাহলে প্রথমেই দেখতে পারব যে অ্যান্ডি এবং তমালের মধ্যে কথা হয়েছে এখানে সো প্রথমে অ্যান্ডি কে আমরা কথা বলতে দেখব তমালের সাথে অ্যান্ডি প্রথমে বলেছে হাউ ক্যান আই গেট টু সেন্ট মার্টিনস আইল্যান্ড হাউ ক্যান আই গেট আমি কিভাবে যেতে পারি বা আমি কিভাবে পারি টু সেন্ট মার্টিনস আইল্যান্ড সেন্ট মার্টিন দ্বীপে যেতে আমি কিভাবে সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারি এই প্রশ্নের উত্তরে তমাল বলেছে ওয়েল ঠিক আছে ভালো ইউ ক্যান গো তুমি যেতে পারো ফ্রম চট্টগ্রাম টু টেকনাফ প্রথমে তোমাকে চট্টগ্রাম থেকে টেকনাফে যেতে হবে অ্যান্ড দেন এবং তারপর ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিন সেন্ট মার্টিনস আইল্যান্ড এরপরে তোমাকে টেকনাফ থেকে সেন্ট মার্টিন আইল্যান্ডে যেতে হবে মানে তুমি একেবারে সেন্ট মার্টিন আইল্যান্ডে যেতে পারবে না ভেঙে ভেঙে তোমাকে যেতে হবে সো এরপরে অ্যান্ডি বলেছে হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ টেকনাফ থেকে চট্টগ্রাম কত দূরে হাউ ফার এ ফার শব্দের অর্থ হলো দূর হাউ ফার মানে কত দূর ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ টেকনাফ থেকে চট্টগ্রাম তমাল উত্তর দিচ্ছে দেখো অ্যাবাউট 228 কিলোমিটার্স প্রায় এখানে অ্যাবাউট বলতে প্রায় অর্থ প্রকাশ করবে প্রায় 228 কিলোমিটার্স এরপরে অ্যান্ডি বলেছে অ্যান্ড হাউ ফার ইজ সেন্ট মার্টিনস আইল্যান্ড ফ্রম টেকনাফ এবং সেন্ট মার্টিন আইল্যান্ড উইথ টেকনাফ থেকে আবার কত দূরে তমাল এই প্রশ্নের উত্তর দিচ্ছে দেখো এইভাবে ইট ইজ অ্যাবাউট 26 নেটিক্যাল মাইলস এখানে নেটিক্যাল মাইল কী নিচে পরের সেন্টেন্সে বলা হয়েছে নেটিক্যাল মাইল ইজ আ ইউনিট ফর মেজারিং ডিস্ট্যান্স এর সি নেটিক্যাল মাইল হলো একটা একক ইউনিট মানে আমরা জানি একক ফর মেজারিং ডিস্ট্যান্স মেজার মানে মাপার ডিস্ট্যান্স মানে দূরত্ব দূরত্ব মাপার একক অ্যাট সি সমুদ্রে বা সাগরে বাই সি ট্রাকে করে ইটস অ্যাবাউট টু অ্যান্ড হাফ আওয়ার্স দুই ঘন্টা এবং আরও আধা ঘন্টা আর জার্নি হবে জার্নি ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিনস আইল্যান্ড টেকনাফ থেকে সেন্ট মার্টিন আইল্যান্ডে যেতে সো লার্নার্স আমরা এখানে দেখতে পেলাম কিভাবে আমরা হলো ঢাকা থেকে সেন্ট মার্টিন আইল্যান্ডে যেতে পারি প্রথমে আমাদের চট্টগ্রাম যেতে হবে এরপর চট্টগ্রাম থেকে টেকনাফ এবং টেকনাফ থেকে আমাদের যেতে হবে সেন্ট মার্টিন আইল্যান্ডে এবং সেটা অবশ্যই হবে হলো একটা সি ট্রাকে করে কারণ এটা সমুদ্রের রাস্তা আর আমরা এখানে একটি নতুন জিনিস দেখতে পেলাম একটা ইউনিট সমুদ্রে কীভাবে মাপা হয় আর এটাকে বলা হয় নেটিক্যাল মাইল সোলানার্স আমরা উপরের যে মানচিত্র দেখতে পাচ্ছি এখানে চিহ্নিত করা আছে কয়েকটা জায়গা ঢাকা চট্টগ্রাম টেকনাফ এবং সেন্ট মার্টিন যে চারটা জায়গার কথা আছে আমরা যদি দেখি এই অংশটাই হলো ঢাকা এখান থেকে আমাদের প্রথমে যেতে হবে এই চট্টগ্রামে চট্টগ্রাম থেকে আমাদের যেতে হবে টেকনাফ এবং টেকনাফ থেকে অবশেষে আমাদের গন্তব্য সেন্ট মার্টিন আইল্যান্ড সোলানার্স আমরা সেন্ট মার্টিন আইল্যান্ডের যে ভ্রমণ এর রাস্তা সেটা সম্পর্কে জানতে পারলাম এই লেসনের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সো থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই